नमस्कार, व्यंजन रान्नाघरे आपनादे स्वागत। आज आमी खीरेर गुजिया किभावे बानाय सेटा एकटु आपनादे साथे शेयर करब। गुजिया बानानो शुरूर आगे आमी दुटो छोटो एलाच एकटुखानि भेंगे गुड़ो करे निच्छि हामान दिस्ताते। ছোটো এলাচের খোসাটা ছাড়িয়ে শুধু ভেতরের দানাগুলো ভালো করে গুঁড়িয়ে নেব। প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানটি ননস্টিক হলেই সব থেকে ভালো হয়। তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি। গাওয়া ঘিটা যখন পুরো গলে যাবে প্যানের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 500 ml গরুর দুধ। গরুর দুধটা একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি আন্দাজ 100 গ্রাম মিল্ক পাউডার। গরুর দুধ কিন্তু যতক্ষণ ঈষদুষ্ণ থাকবে তার মধ্যে মিল্ক পাউডারটা অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। দুধ বেশি গরম হয়ে গেলে মিল্ক পাউডার অনেক সময় লাম্প হয়ে যায়, সেই জন্যে ঈষদুষ্ণ থাকা অবস্থায় মিল্ক পাউডারটা ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবেন। মিল্ক পাউডারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি দিচ্ছি 10 গোটা কাজু বাদামের গুঁড়ো। এটা কিন্তু একদমই অপশানাল, এটা আমি আমার নিজের মতো করছি। যদি আপনাদের মনে হয় দেবেন না সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম লো আর মিডিয়ামের মাঝামাঝি। এবার খুব ভালো করে একদম প্যানের তলা থেকে নাড়াচাড়া করব। তলা থেকে নাড়াচাড়া না করলে ধরে যাবার সম্ভাবনা থাকে। দুধটা অনেকখানি ঘন হয়ে এসছে, এবার ছোটো এলাচের গুঁড়োটা মিশিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করতে করতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করব। চিনিটা গলে যাবে, চিনিটা খুব বুঝে সুঝে দিতে হবে। তার কারণ মিল্ক পাউডার কিন্তু নিজেই অনেকটা মিষ্টি, সেই জন্যে চিনির পরিমাণটা যেন খুব বেশি না হয়ে যায় সেটা একটু মাথায় রাখতে হবে। চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করছি। এবার কিন্তু খুব কসাস থাকতে হবে, কারণ এবার আস্তে আস্তে তলাটা লেগে যাবার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেম এক্ষেত্রে একদম কমিয়ে দিতে হবে। কমিয়ে এবার নাড়াচাড়া করতে করতে একটা সময় আমরা আটা বা ময়দা মাখলে যেরকম একটা ডো তৈরি হয় সেরকম একটা ডো, ক্ষীরের ডো একটা তৈরি হয়ে যাবে। এবার ওই ক্ষীরের ডোটা একটা অন্য প্লেটে ট্রান্সফার করে নিলাম। কিছুক্ষণ অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্যে, তবে খুব বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। খুব বেশি ঠান্ডা হয়ে গেলে গুজিয়াগুলো গড়তে অসুবিধা হবে। এবার ছোট্ট ছোট্ট করে লেচি কেটে যেভাবে গুজিয়া বানায় আমার ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি, ওইভাবে একটা একটা করে গুজিয়া বানিয়ে রেখে দিচ্ছি প্লেটে। তাহলে আমার আজকের রান্না ক্ষীরের গুজিয়া আপনাদের কেমন লাগলো সেটা একটি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। একটি লাইক দিতে ভুলবেন না। যদি কোনো প্রশ্ন থাকে সেটাও করবেন। আর
আমার এই ভিডিওটি দেখার জন্যে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।